নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নিশা মিউজিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কোমল স্বর আমরা কিভাবে গাইব, অর্থাৎ আমরা কোমল স্বর শিখেছি। তো আমি বলেছিলাম যে পরের ভিডিওতে আমি শেখাবো কোমল স্বর দিয়ে আমরা কিভাবে পাল্টা রেওয়াজ করতে পারি। তো আজকে আমি এখন সেটাই দেখাচ্ছি। কোমল স্বরের পাল্টা রেওয়াজ কিছুই না, শুদ্ধ স্বরের আমরা পাল্টা ঠিক যেভাবে করেছি, শুদ্ধ স্বরের যে যে স্বরগুলো আমরা কোমল হিসেবে পাই, অর্থাৎ রে গা ধা নি যে চারটে স্বর আমরা পাই, সেই স্বরগুলোকে কোমল করে নিয়ে আমরা যদি ওই পাল্টাগুলোকেই আমরা অভ্যাস করি, তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার আমরা পাব। তো এখন আমি সেভাবেই দেখাচ্ছি। আজকে কোমল স্বরটা আরেকবার রিপিট করে দিই, তারপর আমি পাল্টাগুলো করছি। সা রে গা আমরা শিখেছিলাম কোমল স্বর। এখন পাল্টা স্টার্ট করছি। সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা আ এইভাবেই প্রথমে আমি তিনটে দিয়ে দুটো দিয়ে করলাম, তারপর তিনটে দিয়ে করলাম, তারপর চারটে করে স্বর নিয়ে করবো, তারপর পাঁচটা দিয়ে স্বর করে করবো, তারপর ছটা দিয়ে স্বর করে করবো। এইভাবে কিন্তু ঠিক শুদ্ধ স্বরে যেভাবে আমরা পাল্টা প্র্যাকটিস করেছি ঠিক সেইভাবেই করবো। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা তো এইভাবে আমরা কোমল স্বরের পাল্টাগুলো প্র্যাকটিস করব। আরেকটা যেটা শিখিয়েছিলাম শুদ্ধ স্বরে, যেটা জাম্প করে করে যাওয়া, অর্থাৎ একটা স্বরের ইন্টারভাল করে আরেকটা স্বরে আমরা যাওয়া, যেমন সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা আ এই গেল আজকে আমাদের কোমল স্বরের পাল্টা। এর পরের ভিডিওতে আমি দেখাবো যে একটা একটা পাল্টা নিয়ে, পার্টিকুলার একটা পাল্টা আমি দেখাবো যেটাকে একসাথে প্রথমে শুদ্ধ স্বরে করবো এবং তারপরে কোমল স্বরে করবো। তো সেটার জন্য দেখতে হবে পরের ভিডিওটা। আজকে তবে এই পর্যন্তই।